খুলনা থেকে কিন্তু ডুবুরি টিম এসে পৌঁছেছে এখনই, অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা উৎসকে খোঁজার কাজ শুরু করবেন এবং এই মুহূর্তে কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন যে ডুবুরির টিম, খুলনা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে ডুবুরির টিম, তারা এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে। এবং আজকে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজকে দুপুরের দিকে মেহেরপুর মুজিদনগর রশিদপুর এলাকার যে সুইস গেট রয়েছে, সেই সুইস গেটে কিন্তু উচ্ছ নামের একজন যুবক পানিতে পড়ে যায় এবং তার পরক্ষণে কিন্তু তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ চার ঘন্টা পর কিন্তু ডুবুরি এসে খুলনা থেকে রওনা দিয়ে ডুবুরি এসে পৌঁছেছে এবং তারা কিন্তু লাশ খোঁজার কাজ শুরু করবে। ইতিমধ্যেই ছবি তোলার জন্য এসেছিল এবং ঘোরাঘুরির পরে ছবি তুলতে যেয়ে কিন্তু তিনি পানিতে পড়ে যায় এবং পানিতে পড়ার পর থেকে কিন্তু তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তারপর কিন্তু তারা এসে মেহেরপুরে পৌঁছেছে এবং তার পরক্ষণে কিন্তু তারা উদ্ধার কাজ শুরু করবে এবং এখন কিন্তু তারা উদ্ধার কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখছেন যে গ্যাসের অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা কিন্তু পানিতে নামার প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে মুজিবনগর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত রয়েছেন। মুজিবনগর থানা পুলিশের দল উপস্থিত রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক টিম এখানে উপস্থিত রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাচ্চাটির লাশ কিন্তু পাওয়া গেছে, শিশুটির লাশ কিন্তু পাওয়া গেছে। আমরা ভাই দড়িটা খুলে দেন দাদা, আমরা দেখতে পাচ্ছি শিশুটির লাশ কিন্তু এখন পাওয়া গেছে। সদস্যরা কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে লাশ কিন্তু আমরা দেখছি যে লাশটির নাক দিয়ে কিন্তু রক্ত বাহির হচ্ছে। ফেসবুকের নীতিমালাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা, সে কারণে কিন্তু আমরা সেভাবে আপনাদের কাছ থেকে দেখাইতে পারছি না ফেসবুকের। এই যে বডিটা, এই লোক ছড়ে, এই লোক ছড়ে।